বর্ষাকালে নানা রকম অসুখের প্রাদুর্ভাব হয়। এদের মধ্যে একটা প্রধান অসুখ হচ্ছে ডায়রিয়া। আমরা বর্ষাকালে প্রচুর পানিবাহিত রোগ ডায়রিয়ার রোগী দেখতে পাই এবং তাদের একটা প্রশ্ন প্রায় সবাই করে থাকে, কি খাবো? তো ডায়রিয়াতে স্যালাইন খেতে বলি এবং অনেক সময় স্যালাইন খেলেই রোগী ভালো হয়ে যায়, অন্য কোনো ওষুধ লাগে না। কারো কারো ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক লাগে, তবে সেটা একজন ডাক্তারের পরামর্শে খাওয়া ভালো। অ্যান্টিবায়োটিক ছাড়াও কেউ যদি শুধু স্যালাইন খেয়ে যায় তাহলে কিন্তু তার ডায়রিয়াটা ভালো হয়ে যাবে, তবে এটা যদি 3 দিনের বেশি হয়ে যায় ডাক্তার দেখাতে হবে এবং প্রয়োজনে অ্যান্টিবায়োটিক খেতে হবে। কারণ আমরা দেখেছি যে বেশিরভাগ ডায়রিয়ার কারণ ভাইরাস, রোটা ভাইরাস, এবং এই ভাইরাস কিন্তু অ্যান্টিবায়োটিক দিয়ে কোনো কাজ হয় না। শুধু শুধু আপনার অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স তৈরি হয় এবং পরবর্তীতে অ্যান্টিবায়োটিক কিন্তু আর কাজ করে না। আর ডায়রিয়াতে যে খাবার দাবারের বিষয়, এটা বলে সব খাবারই খেতে পারবে, শুধু শাক জাতীয় খাবার খেতে আমরা নিষেধ করি, দুধ জাতীয় খাবার খেতে নিষেধ করি, আর একটা যেটা সেটা তেল চর্বি খেতে নিষেধ করি। আর ডায়রিয়া হলে বাইরের খাবার না খাওয়াই ভালো, বাসায় রান্না করা সব খাবারই খেতে পারবে, তবে শাক খাওয়া যাবে না, কারণ শাক কিন্তু ডায়রিয়া আরও বাড়িয়ে দিতে পারে। এছাড়া দুধ জাতীয় খাবারও কিন্তু ডায়রিয়া বাড়ায় দেয়, সুতরাং দুধ বা দুধ জাতীয় খাবার খাওয়া যাবে না, শাক খাওয়া যাবে না, আর সবচেয়ে বেশি খেয়াল রাখতে হবে তেল চর্বি খাওয়া যাবে না। আর ডায়রিয়া হলে বাইরের ভাজা পোড়া তেল চর্বি জাতীয় যে খাবার সেগুলো অবশ্যই অ্যাভয়েড করতে হবে, না হলে কিন্তু ডায়রিয়া সহজে ভালো হবে না। তা আশা করি অনেকেরই প্রশ্নের কারণ ডায়রিয়া হলে কী খাবো, এই প্রশ্নটা আমাদেরকে খুব বেশি করে। তো সবই খেতে পারবেন, বাইরের খাবারটা বাদ দিবেন, আর যেটা বললাম যে শাকটা অ্যাভয়েড করবেন, শাক জাতীয় কিছু খাবেন না, এটা আরও ডায়রিয়া বাড়িয়ে দিবে। আর তেল চর্বি এবং দুধ জাতীয় খাবারকেও আমরা অ্যাভয়েড করতে বলি আমরা ডায়রিয়াতে। তবে বাচ্চাদের যদি ডায়রিয়া হয় সে বাচ্চা মায়ের বুকের দুধ খেতে পারবে। অনেকে প্রশ্ন করে যে মায়ের দুধ কি খেতে পারবে, হ্যাঁ, বাচ্চারা যে বাচ্চারা মায়ের বুকের দুধ খায় তাদের যদি ডায়রিয়া হয় সে মায়ের দুধ খেতে পারবে। তা আশা করি সবাই এগুলো জানবেন এবং সচেতন হবেন। ধন্যবাদ সবাইকে।